আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 204 এবং 205 নং পৃষ্ঠার সমাধান করব। তাহলে আমাদের একক কাজ হিসেবে বলা আছে যে নিচের ক এবং খ চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ঘনবস্তুর তল থাকে 6টি, সুতরাং এই 6টি তলের যদি ক্ষেত্রফল আমরা বের করতে পারি তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা এভাবে আসে। তোমরা 203 নাম্বার পৃষ্ঠাটা ফলো করলে দেখবে ঘনবস্তুর তল থাকে 6টি, আর 6টা তলের ক্ষেত্রফল যদি বের করতে পারো তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবা। ওই 6টি তলের ক্ষেত্রফল যদি তোমরা যোগ করো তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য এল, বি হচ্ছে প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটি হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল ঘনবস্তুর। তাহলে এই এল দ্বারা হচ্ছে এখানে দৈর্ঘ্য, বি দ্বারা হচ্ছে প্রস্থকে নির্দেশ করে, এবং এইচ দ্বারা আমরা জানি উচ্চতাকে নির্দেশ করে। সুতরাং আমাদের সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন এখানে কি বলছে যে ক ও খ চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখানে সূত্র পেয়ে গেলাম। সুতরাং আমি যদি ক নাম্বার প্রশ্ন সমাধান নিয়ে চলে যাই, ক দেখবো যে দেওয়া আছে, লিখবে তোমরা এই যে দেওয়া আছে এখানে দৈর্ঘ্য কত মিটার। আমরা দেখি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, অর্থাৎ এখানে 6 সেন্টিমিটার। তাহলে এখানে লিখবো আমরা দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কি ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি, 6 সেন্টিমিটার, এবং প্রস্থ কে বি দ্বারা প্রকাশ করে। প্রস্থ এখানে কি বলা আছে, এটা যদি হয় দৈর্ঘ্য, এটা হচ্ছে কি আমাদের প্রস্থ। এখানে বলা আছে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আর দেখবে তোমরা এখান থেকে এই যে উচ্চতা, এই উচ্চতা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। উচ্চতা কে এইচ দ্বারা প্রকাশ করা হয়, 2 সেন্টিমিটার। সুতরাং সমগ্র তলের এই যে ঘনবস্তু, আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেওয়া আছে, ঘনক বলতে পারি আমরা। তাহলে এখন এখানে কি লিখবো, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি তোমরা দেখতে পাচ্ছিস এখানে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য, এই যে এল বি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে মান বসাই দিব, এখানে এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে কত হয়, 4 গুণ 6, অর্থাৎ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 4 গুণ 2 যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, উচ্চতা কত এখানে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে আমি এখানে পেয়ে যাব মান, 4 × 6 = 24, 4 × 2 = 8, 6 × 2 = 12, তাহলে কত হয় 24 আর 8 হচ্ছে 32, 32 আর হচ্ছে আমাদের 12, 44। তাহলে 44 কে যদি 2 দ্বারা গুণ করি কত হয়, 88। তাহলে আমাদের ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম, 88 বর্গ সেমি। তাহলে আমাদের ক নং প্রশ্ন, এটা কত নং প্রশ্ন, ক নং প্রশ্নের উত্তর হবে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা খ নং প্রশ্নে চলে যাই, এখানে কি বলা আছে দৈর্ঘ্য আমার কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আমরা এখানে লিখে দেবো 4 সেন্টিমিটার। প্রস্থ এই যে এখানে প্রস্থ 4 সেন্টিমিটার, আর যে তোমরা দেখবে এখান থেকে এখানে এই যে উচ্চতা দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। সুতরাং এখন আমার ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি সমগ্র তলের ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমি এখন মানগুলো বসাই দিই, এই যে মানগুলো তোমরা দেখবে এল বি, তাহলে 4 গুণ 4, 2 ইন্টু 4 গুণ 4, এবং প্রস্থ ইন্টু উচ্চতা 4 গুণ 10 যোগ
এই যে উচ্চতা ইনটু দৈর্ঘ্য 10 গুণ 4 তাহলে 2 ইনটু 4 4 16 4 10 কে 40 4 10 কে 40 তাহলে এখন আমাদের এখানে কত হয় 2 ইনটু 40 আর 40 80 80 আর হচ্ছে 16 96 96 তাহলে 9 6 দুগুণে 12 আবার 9 দুগুণে 18 আর 1 19 বর্গ সেমি তাহলে আমাদের খ নং প্রশ্ন হইল কি 192 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার এখন তাহলে আমরা 205 নং পৃষ্ঠা দেখব প্রথমেই কি বলা আছে এখানে প্রথমে একটি চিত্র দেওয়া আছে এই বাক্সটা এখানে খুলে ফেলা হয়েছে অর্থাৎ এভাবে আকৃতি তৈরি হয় এখানে দেখবে যে তোমরা 1 2 3 4 5 6 ছয়টা তল আছে এখানে তাই না আচ্ছা এবং দেখো এই প্রথম তলটা যদি আমরা বলি এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান দ্বিতীয় তলেও দৈর্ঘ্য প্রস্থ সমান তৃতীয় চতুর্থ আমরা ছয়টা তলেই আমরা দেখি দৈর্ঘ্য প্রস্থ সমান এবং একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কোণগুলো সবগুলো কি 90 ডিগ্রি আকৃতি কত ডিগ্রি 90 ডিগ্রি কোণে আছে সুতরাং যার প্রতিটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি কোণ এই যে তাহলে আমরা তাকে কি বলি বর্গ বলি সুতরাং যেহেতু প্রত্যেকটি বাহু সমান বাক্সটির প্রত্যেকটি তলের আকৃতি কি রূপ হবে তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হবে কি উত্তর হচ্ছে বর্গাকৃতি বর্গাকৃতি খ নং প্রশ্ন দেখো তোমরা প্রত্যেকটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা যে এখানে তল আছে কয়টি ছয়টি এই তলের ক্ষেত্রফল নির্ণয় করব নির্ণয় যদি করি তারপরে বলবো যে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কি সমান হবে আচ্ছা আমরা চলে যাই খ নং প্রশ্নের উত্তরে এখানে খ নং প্রশ্ন এটি যদি হয় প্রথম তাহলে আমরা লিখব প্রথম তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি যেহেতু এগুলো হচ্ছে একটা বর্গ তাহলে বর্গের সূত্র কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত এখান থেকে এখানে দেখি আমরা কি এল পরিমাণ সুতরাং এল স্কয়ার বর্গ একক আমি বর্গের সূত্র কি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি এখানে কিন্তু তোমাদের বলছে দেখো তলের ক্ষেত্রফল বের করো তাহলে প্রথম তলের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার এটা বর্গ হওয়াতে আমি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার দিয়ে দিছি তোমরা দৈর্ঘ্য ইনটু তোমরা যদি দাও দৈর্ঘ্য দেওয়া প্রস্থ দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে গুণ করলে কি হয় এল স্কয়ার কারণ কি গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয় তোমরা এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো বর্গের সূত্র অনুসারে তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রফল কি হবে দ্বিতীয় তলের ক্ষেত্রফল আমরা যদি দেখি এই দ্বিতীয়টা এগুলোর দৈর্ঘ্য কি এল এল পরিমাণ সুতরাং এল স্কয়ার বর্গ একক তৃতীয় তলের ক্ষেত্রফল কেমন আমরা এর দৈর্ঘ্য এল প্রস্থ এল সুতরাং তৃতীয় তলের ক্ষেত্রফল হবে এল স্কয়ার বর্গ একক চতুর্থ তলেও আমরা দেখি একই পরিমাণ তাই না তাহলে আমরা এগুলো লিখে যাই এল স্কয়ার পঞ্চম আমরা যদি এখানে দেখি পঞ্চম এখানে দৈর্ঘ্য প্রস্থ সবগুলো কি সমান সুতরাং এর ক্ষেত্রফল কি হয় বর্গের এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক ষষ্ঠ আমরা এখানে দেখি এখানে দৈর্ঘ্য প্রস্থ কি সমান সুতরাং এটা বর্গ আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার সুতরাং এখন প্রশ্নটা দেখো প্রত্যেকটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো আমি এই যে ছয়টি তল আছে ছয়টি তলের ক্ষেত্রফল নির্ণয় করলাম এবার বলছে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কি সমান হবে সুতরাং দেখা যাচ্ছে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান উত্তর কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান উত্তর তোমরা এখানে লিখতে পারো সমান এখানে খ নং প্রশ্নের উত্তর হয়ে যাবে তাহলে গ নং এ যাও গ নং কি বলাছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো সমগ্র তল বাক্সটিতে এখানে তল আছে কয়টি ছয়টি তাহলে আমি গ নং প্রশ্নে চলে যাই দেখা যায় বা দেখা যাচ্ছে
বাক্সটিতে তল আছে কয়টি? 1 2 3 4 5 6। দেখা যাচ্ছে বাক্সটিতে তল আছে 6টি। আর প্রশ্নটা কি বলছে? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা বাক্সের এই যে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল আমরা কোথা থেকে বের করছি? খ থেকে। তাহলে খ হতে পাই প্রত্যেকটি তলের ক্ষেত্রফল এল স্কোয়ার বর্গ একক। সুতরাং এখানে তল আছে কয়টি? এখানে তল আছে, বাক্সটিতে তল আছে 6টি। সুতরাং এখানে বলছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 6টা তলেরই ক্ষেত্রফল। তাহলে আমার প্রত্যেকটি তলের ক্ষেত্রফল যদি এল স্কোয়ার হয়, তাহলে সুতরাং 6টি তলের ক্ষেত্রফল কত হবে? 6টি তলের একটি তলের ক্ষেত্রফল যদি এল স্কোয়ার হয়, তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে কি? 6L² বর্গ একক। কারণ এখানে তল আছে 6টি আর প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কত? এল স্কোয়ার। সুতরাং 6L² বর্গ একক। সূত্রটা কি? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং 6টি তলের ক্ষেত্রফল কত? একটার ক্ষেত্রফল যদি এল স্কোয়ার হয়, তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে এর সাথে 6 গুণ। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল 6L² বর্গ একক। এটা হলো আমাদের গ নং প্রশ্নের উত্তর এখানে। এরপর আমরা চলে যাই একক কাজে। একক কাজের 1 নং যে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা একটু পরে দেখবে, ওখানে তথ্য সম্পূর্ণ করা নাই, অর্থাৎ চিত্র দেওয়া নাই এবং এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে তথ্যগুলো অসম্পূর্ণ। সুতরাং 1 নং অঙ্কটা সমাধান করা সম্ভব নয়। আশা করা যায় 2024 সালে যে নতুন সংস্করণ হবে সেখানে তথ্য সম্পূর্ণ করলে তোমরা সমাধান করতে পারবে। এরপরে 2 নং প্রশ্নটা দেখবে যে এখানে লেখা আছে যে রবিনের একটি ক্যাবিনেট আছে, ক্যাবিনেট আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? 2, 1 এবং 3 মিটার। ক্যাবিনেটের তলা বাদে বাইরের বাকি অংশের রং করতে চায়, প্রতি বর্গ মিটার রং করতে তার খরচ হয় 150 টাকা। আচ্ছা, লাগলে তার মোট কত টাকা খরচ হয়? সমাধান এখানে দেওয়া আছে, দৈর্ঘ্য কত? এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, তার মানে দৈর্ঘ্য প্রথম বলেছে, এর জন্য হবে এটা 2 মিটার, তো 1 মিটার এবং উচ্চতা 3 মিটার। এই যে উচ্চতা বলা আছে এখানে কত মিটার? 3 মিটার। যেহেতু একটি ক্যাবিনেট এটা একটা আয়তকার ঘনবস্তু বা আয়তকার, সুতরাং এর মেজার এখানে বলা আছে যে ক্যাবিনেটের তলা বাদে বাকি অংশ রং করতে চায়। তাহলে তলা যদি হয় এরকম একটা রুমের তলা বাদে যদি রং করতে চায়, এখানে বলছে যে তলা বাদে, তার মানে কি আমার তলাটা যদি বাদ দিতে হয় তাহলে কি করতে হবে? মেজের, সুতরাং মেজের ক্ষেত্রফল আমার বের করতে হবে, কারণ মেজের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি আয়তের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সুতরাং মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ বর্গ মিটার। সুতরাং এখানে দৈর্ঘ্য বলা আছে 2 এবং প্রস্থ বলা আছে 1। সুতরাং 2 বর্গ মিটার। এরপরে আমি মেজের ক্ষেত্রফল পেলাম। এখন আমি যদি সম্পূর্ণ ক্যাবিনেটের ক্ষেত্রফল থেকে মেজের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলেই তো পেয়ে যাবো এখানে বলা আছে তলা বাদে বাইরের যে বাকি অংশ রং করাতে চায়। তাহলে তলা, এই যে মেজেটা বাদ দেওয়ার পরে সমগ্র, সুতরাং
সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ মিটার। দেখবো আমরা এখানে কত হয়, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6। সুতরাং 3 আর 2 5, 5 আর 6 11, সুতরাং 11 দ্বিগুণে 22 বর্গ মিটার, বর্গ মিটার, সুতরাং 22 বর্গ মিটার। তাহলে আমরা যে ক্যাবিনেটটা ছিল ওই ক্যাবিনেটের সম্পূর্ণ তার ক্ষেত্রফল পাইছি আমরা 22 বর্গ মিটার। আর মেজের ক্ষেত্রফল কত এখানে বলছে কিন্তু, তলা বাদে, মেজে বাদে, তলা বাদে মানে কি মেজে বাদে ক্ষেত্রফল, তাহলে মেজে বাদে রং করতে চাই, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল যদি হয় আমার 22, সেখান থেকে যদি আমি তলাটা বাদ দেই তাহলে বাকি অংশ পেয়ে যাব। সুতরাং এখন আমরা আবার এখানে লিখতে পারি যে রং করা অংশের পরিমাণ, তাহলে এখানে লিখবো কি, আমরা লিখে দিলাম রং করা অংশের পরিমাণ 22, সমগ্র তলের ক্ষেত্রফল 22, সেখান থেকে তলা বা মেজের ক্ষেত্রফল বাদ দিব। আমরা তলে বা মেজের ক্ষেত্রফল কত পাইছিলাম, 2 বর্গ মিটার, বর্গ মিটার, সুতরাং এখানে কত হয়, 20 বর্গ মিটার। তাহলে রং করা অংশের পরিমাণ কত, 20 বর্গ মিটার। সমগ্র আমাদের যে ক্যাবিনেটটা আছে রবিনের, ওই সম্পূর্ণ রবিনের ক্যাবিনেটের ক্ষেত্রফল 22 বর্গ মিটার। সেখান থেকে আমরা প্রথমেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এখানে কি 2 গুণ 1, 2 অক্ষে 2, মেজের ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 22 থেকে 2, তাহলে বাকি অংশ থেকে যায় মেজে বাদে, বাকি অংশের ক্ষেত্রফল থেকে যায়। তাহলে এরপরে কি বলা আছে, দেখো প্রতি বর্গ মিটার রং করতে খরচ হয় 150 টাকা, প্রতি বর্গ মিটার, প্রতি মানে কি এক, এক বর্গ মিটার, তাহলে আমি এখানে লিখে দিলাম 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 150 টাকা। সুতরাং মেজে বাদে কতটুকু আছে এখানে বলছে, তার মোট কত টাকা খরচ হবে, এখানে মেজে বাদে কতটুকু আছে তার, এই যে 20 বর্গ মিটার না ক্যাবিনেটের মেজে বাদে, আচ্ছা সুতরাং 20 বর্গ মিটার রং করতে খরচ হয় 150। আমরা জানি 1 বর্গ মিটারে যদি 150 টাকা হয়, 20 বর্গ মিটার আরো তো বেশি হবে খরচ, সুতরাং গুণ দিয়ে দিবা তোমরা, তাহলে এখানে কত হয়, 1 আর 1 দুটো শূন্য, এখানে আছে 2 আর এখানে 15, তাহলে 15 দ্বিগুণে কত 30, 3 ঘর পর আমরা যদি কমা দিই তাহলে কত হলো, 3000 টাকা। সুতরাং উত্তর হবে কত আমাদের, আমাদের উত্তর হবে 2 নং প্রশ্নের 3000 টাকা। অর্থাৎ রবিনের প্রথম সমগ্রতলের ক্ষেত্রফল বের করা হয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা এবং উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। সমগ্রতলের ক্ষেত্রফল থেকে মেজের বা তলার ক্ষেত্রফল বাদ দেওয়া হয়েছে, তলার ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য বলা আছে 2, প্রস্থ আছে 1, সুতরাং 2 অক্ষে 2, তাহলে 22 থেকে যদি আমরা 2 বাদ দিই থাকে 20, তার মানে মেজে বাদ দিয়ে দেওয়া হলো। সুতরাং মেজে যদি বাদ দিই আমরা, বাকি অংশ রবিন কি করে, রং করে ফেলে, তাহলে 1 বর্গ মিটারে খরচ করে রবিন 150 টাকা, সুতরাং 20 বর্গ মিটারে খরচ করেন 3000 টাকা। এই ছিল এই ভিডিওর আজকের সমাধান। তোমরা এভাবে ভিডিও পেতে চাইলে বা কোন অধ্যায় সমস্যা এগুলো যদি আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করো তাহলে আমরা তার উপর ভিডিও নিয়ে আসবো। এর জন্য তোমরা সবসময় আমাদের চ্যানেলটিতে চোখ রাখবে।